শপথ গ্রহণ নিয়ে বিতর্কের মাঝেই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মঙ্গলবার দিল্লি থেকে বিমানে চেপে যাবেন বাগডোগরা, সেখান থেকেই চোপড়া যাবেন তিনি। কথা বলবেন আক্রান্তদের সঙ্গে, রাজভবন সূত্রে এমনটাই জানানো হয়েছে। রাজ্যে পরপর গণপিটুনির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। জানিয়েছেন এর থেকে জঙ্গলও ভালো। চোপড়ার ঘটনার পাশাপাশি কলকাতার বউবাজারে গণপিটুনি, মেডিকেল কলেজে পুলিশের লাঠিচার্জ নিয়েও সরব হয়েছেন তিনি। জানা যাচ্ছে চোপড়া থেকে তিনি সরাসরি আবার দিল্লিতে উড়ে যাবেন এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট জমা দেবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এবং তার রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও জানা যাচ্ছে কেন্দ্র থেকে পাঁচজনের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে চোপড়াতে, যেটা কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। আর এবার রাজ্যপাল বোস দিল্লি থেকে সরাসরি আগামীকাল চোপড়ায় যাবেন। চোপড়াতে নির্যাতিতা এবং ওই পুরুষের সঙ্গে কথা বলবেন, অর্থাৎ আক্রান্ত দুজনের সঙ্গে কথা বলবেন, এবং ওখানকার যারা যারা উপস্থিত ছিলেন তাদের অনেকের সঙ্গেই রাজ্যপাল নিজে কথা বলে নিজের রিপোর্ট নিয়ে আবার দিল্লিতে যাবেন এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সেই রিপোর্ট জমা দিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে। আর তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী ব্যবস্থা নেবে চোপড়ার এই ঘটনার পরিপ্রেক্ষিতে।